ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন বেতন কমিশন গঠন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকরা দেখে রাখবেন, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। রাজ্যসভায় নতুন বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলেছিল, সেখানে কি প্রশ্ন করা হয়েছে এবং কি জবাব দেওয়া হয়েছে দেখুন। এই যে রাজ্যসভা আনস্ট্যান্ডার্ড কোশ্চেন, আনস্ট্যান্ডার্ড কোশ্চেন আপনারা জানেন লিখিত জবাব দিতে হয়। কনস্টিটিউশন অফ এইথ সেন্ট্রাল পে কমিশন, অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলেছে। এখানে কেন্দ্রের কর্মচারীদের জন্য হলো, রাজ্যের কর্মচারীরা শিক্ষকরা দেখে রাখবেন, কারণ একবার যখন কেন্দ্রের কর্মচারীদের জন্য গঠন হয় তারপরেই কিন্তু রাজ্যের কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন হয়। এবার আসল জায়গাটা চলে আসুন, দেখুন শ্রী জাভেদ আলী খান। এবার দেখুন কি প্রশ্ন করা হয়েছে, প্রথমে দেখাই। ওয়েদার গভর্নমেন্ট হ্যাজ কনসিডার প্যারা 1.22 কনসিডার ইন সেভেন সেন্ট্রাল পে কমিশন রিপোর্ট হুইচ রেকমেন্ডেড দ্যাট পে ম্যাট্রিক্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ মে বি রিভাইজড পিরিয়ডিক্যালি উইদাউট ওয়েটিং ফর লং পিরিয়ড অফ 10 ইয়ার্স অন দ্য বেসিস অফ অ্যাকোয়ার্ড ফর্মুলা, অর্থাৎ 7 CPC সেখানে কিন্তু রেকমেন্ড করে গেছিলো যে 10 বছর পে কমিশনের জন্য ওয়েট না করে, অর্থাৎ পে রিভিশনের জন্য এতদিন ওয়েট না করে যে অ্যাকোয়ার্ড ফর্মুলাটা আছে সেই দিয়ে পে রিভিশন করা হোক। অনেকেই হয়তো জানেন না 7 CPC এটা কিন্তু রেকমেন্ড করে গেছে, সরকার সেটা হয়তো মানেনি, সরকার মানেনি। এবার দেখুন আরও কী কোশ্চেন করা হচ্ছে। ইফ সো ওয়েদার গভর্নমেন্ট উড কনস্টিটিউট এইচ সেন্ট্রাল সিপিসি ইন দ্য ভিউ অফ হাইয়েস্ট ইনফ্লেশন ইন লাস্ট 30 ইয়ার্স অ্যান্ড কনস্টিটিউশন অফ 7 CPC ইন দ্য ইয়ার 2013। এবার দেখুন প্রশ্ন জবাব কী দেওয়া আছে। দেখুন দি গভর্নমেন্ট হ্যাজ নট কনসিডার দি ইস্যু হোয়াইল অ্যাকর্ডিং দ্য অ্যাপ্রুভাল অফ দ্য রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস বেসড অন 7 সেন্ট্রাল পে কমিশন, অর্থাৎ গভর্নমেন্ট এটা কনসিডার করছে না, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 10 বছর ওয়েট না করে ওই যেটা অ্যাকোয়ার্ড ফর্মুলা আছে সেটা দিয়ে পে রিভিশন করার জন্য সেটা কিন্তু গভর্নমেন্ট কনসিডার করছে না। এবং এইচ সিপিসি গঠন করা হবে কি না সেটাই এবারে কী বলা হচ্ছে। দেখুন নো সাচ প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন উইথ দ্য গভর্নমেন্ট ফর কনস্টিটিউশন অফ এইট সেন্ট্রাল পে কমিশন ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তাহলে দেখলেন এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছে সেরকম কোনো প্রপোজাল কনসিডারের মধ্যে নেই যে এইট সেন্ট্রাল পে কমিশন গঠন করতে হবে। তাহলে দেখলেন যে পরিষ্কার কিন্তু প্রশ্ন উত্তর পর্বে বলে দিচ্ছে যে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কোনো রকম প্রপোজাল কিন্তু এখন নেই, যদিও এখনও বাকি আছে পে কমিশন হতে 2026। এবারে দেখা যাক যে তার মধ্যে কোনো পরিবর্তন আসে কি, হয়তো হতেও পারে, কারণ 2024-এর ইলেকশন আছে, তার আগে হয়তো ঘোষণা হতেও পারে এই সিপিসি। কিন্তু পে কমিশন গঠনেরও কোনো প্রপোজাল এখন নেই এবং পে কমিশন ছাড়া অন্য উপায়েও বেতন রিভিশনের কোনো এখানে কিন্তু কোনো প্রপোজাল নেই, পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ।